শুরু হচ্ছে লেজার শো, 25তম বিষ্ণুপুর মেলা, 25 তারিখে 35তম বিষ্ণুপুর মেলা 2022, সাথে নিয়ে সবলা মেলা 28 এবং 29। বিভিন্ন বিষ্ণুপুরের মানুষের সহযোগিতায়, মানুষের ভালোবাসায় এরপর আমরা শুনব পৃথিবী ব্যান্ড, তাদের গানের ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। বলছি সব লাইটগুলো একটু অফ করতে হবে, ডান দিকে মঞ্চের ডান দিকে যে লাইটগুলো এখনো জ্বলছে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা লাইটগুলো একটু অফ করবেন প্লিজ। বিচিত্র ঘটনা আবির্ভূত হলো এক অপরূপ কান্তি মৃগ, তাকে দেখেই মনের সব দ্বিধা দ্বন্দ্ব যেন নিমেষেই দূর হয়ে গেল রাজার। তবু আকাঙ্ক্ষিত শিকারকে দেখে অস্ত্র নিয়ে ছুটে গেলেন, পিছনে ধাওয়া করলেন, তাকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন অস্ত্র, কিন্তু কিছুই তো হলো না, সব চেষ্টা ব্যর্থ হল, মিলিয়ে গেল আলিয়ার মতন। হতাশ হয়ে রাজা গাছের নিচে বসে পড়লেন, ভাবতে লাগলেন নানান ঘটনার কথা। অবশেষে বাড়ি ফিরে যাবার সংকল্প করলেন, এমন সময় চোখে পড়ল বিশাল এক চারুলতা গাছ, সেই গাছের উপরে বসে আছে একটি বক। শিকারি বাজকে দেখে আতঙ্কিত হওয়ার পরিবর্তে বক গর্জন করে উঠল। রাজার বাজও ক্ষুধার তাড়নায় অধীর, সেও শিকারকে দেখতে পেয়ে গর্জে উঠল। অবশেষে রাজা হাতের বাঁধন খুলে দিলেন বাজ পাখির, প্রচণ্ড উল্লাসে উড়ে গেল বাজ। অদ্ভুত দৃশ্য দেখলেন রাজা, বককে হত্যা করে তার ক্ষুধা নিবৃত্ত করা তো দূরে থাক, ক্ষুধাদুর বাজ বকের কাছে হেরে গিয়ে ফিরে এলো রাজার কাছে। বিরক্ত হলেন রাজা, রেগে গিয়ে আবার পাঠালেন শিকারি বাজকে। ফল হলো হিতে বিপরীত, বকের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে আর্তনাদ করতে করতে ফিরে এলো বাজ, আর মৃগের মতোই মিলিয়ে গেল বক। বিস্মিত রাজা দেখলেন আরো এক অলৌকিক দৃশ্য, সাপদ সংকুল অরণ্যের মাঝে একের পর এক বিস্ময়কর ঘটনা রাজাকে মোহাবিষ্ট করে তুলল। আবির্ভূত হলো এক নারী মূর্তি, চিৎকার করে রাজা জিজ্ঞাসা করলেন, কে তুমি অসম সাহসিকা নারী, কি তোমার পরিচয়, কি জন্য একাকী এসেছ এই গহন অরণ্য মাঝে? উত্তর নেই, উদ্যত অস্ত্র হাতে তার দিকে ছুটে যান রাজা। আরো গভীর হয়ে উঠল জঙ্গল, নিস্তব্ধতা ভেদ করে অট্ট হাসি। অন্তর্হিত হল সেই মূর্তি, অজানা আশঙ্কায় কেঁপে উঠল তার মুখ, স্মরণ করলেন ইষ্ট দেবীর নাম, শোনা গেল অভয়বাণী, ওরে অবোধ এখনো দূর হয়নি তোর সংশয়, জ্ঞান হল না তোর, তবে শোন, ও মৃগ নয়, বক নয়, নারী নয়, আমি দেবী মৃন্ময়ী, এই স্থান আত্মরক্ষার মহাক্ষেত্র, তোদের বংশের উপর অতি তুষ্ট আমি, তাই আমি তোকে শিকারের লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছি, এক সুদৃঢ় গড় তৈরি করে তোর রাজধানী স্থানান্তরিত করে নিয়ে আয়। এরপর নির্দিষ্ট স্থান দেখিয়ে তিনি বললেন, ওই দেখ, ওখানের মাটি খুঁড়লেই আমার মুখের এক ক্ষুদ্র আকৃতি পাবি, তাকে মধ্যে দিয়ে আমার এক প্রতিমা গড়িয়ে প্রতিষ্ঠা কর,
তোদের কল্যাণ হবে। দেবীর নির্দেশ মতো কুশের ঘাস এবং গঙ্গা মাটিরই তৈরি হল মায়ের প্রতিমা, বক্ষে রাখা হল সেই মূর্তি। প্রাচীন ঐতিহ্য মেনে আজও মহাসমারোহে পূজিতা হচ্ছেন প্রাচীনতম দুর্গা মা মৃন্ময়ী।
ভালোবাসা তোমাকে কত ভালোবাসি ਉਹ ਪ੍ਰੇਮ ਦਾ ਬਦਲਣਾ ਉਹ ਨਾਰੀ
খুব ভালো। আর সবথেকে স্পেশালি তাপস দা, থ্যাংক ইউ সো মাচ। তাপস দা আমার গুরু, আমি ওনার সাথে রিহার্সাল করেছি আর প্রত্যেকটা শোতে তাপস দা আমার পাশে থাকে, আমাকে সহযোগিতা করে। একটা জোরে হাততালি মিউজিশিয়ানদের জন্য এবং তাপস দার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আজকে আরেকটা স্পেশাল কথা, স্পেশাল এই